আজ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘাতক চক্র সপরিবার হত্যা করলেও তার দুই কন্যা দেশরত্ন শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকার কারণে ঘাতকদের হাত থেকে রক্ষা পান। 1971 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কাউন্সিল অধিবেশনে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার, সপরিবারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যার বিচার, স্বতন্ত্রের চির অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার বজ্র শপথ নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কন্যা শেখ হাসিনা বাংলাদেশের আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হন। দেশে ফেরার পর থেকেই তিনি নিরলসভাবে দেশের অধিকার হারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরবিচ্ছিন্ন লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছেন। গণমানুষের মুক্তির লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করার অপরাধে তাকে বারবার ঘাতকদের হামলার শিকার ও কারা নির্যাতন ভোগ করতে হয়েছে। তিনি নীতি ও আদর্শের অবিচল থেকে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করেছেন। চতুর্থবারের ন্যায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়ে তিনি দেশের অর্থসামাজিক উন্নয়ন এবং সকল শ্রেণী ও পেশার মানুষের কল্যাণ যুগান্তকারী অবদান রেখে চলেছেন। নিউজ 21 সংবাদ দেখুন প্রতিদিন রাত 10টায়।